ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের 45তম ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে 6 রানে হারিয়েছে লখনউ সুপার জায়ান্টস। এই জয়ে পয়েন্ট টেবিলে 2-এ উঠে এসেছে লখনউ। এদিকে 9 ম্যাচ খেলে 5টাতেই হেরে গেছে দিল্লি। এতে প্লে অফে যাওয়া অনেকটা কঠিন হয়ে পড়েছে মুস্তাফিজ ওয়ার্নারদের। বিস্তারিত গ্রামীণ ফোন প্রেজেন্টস বিডি ক্রিক টাইমের এবারের প্রতিবেদনে। এখন থেকে মোবাইল ব্যালেন্স দিয়ে আইপিএল এর খেলা দেখুন মাই জিপি অ্যাপে। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় লখনউ সুপার জায়ান্টস। যথারীতি মুস্তাফিজুর রহমানের হাতে তুলে দেওয়া হয় প্রথম ওভারের দায়িত্ব। এদিন মুস্তাফিজের শুরুটা হয় 4 হজম করে, তবে দারুণভাবে প্রত্যাবর্তন করে প্রথম ওভারে সাকুল্যে 6 রান খরচ করেন। আবারও আক্রমণে আসেন ষষ্ঠ ওভারে, একটা 4 হজম করেন এই ওভারেও, খরচ করেন 8 রান। এরপর যথারীতি স্লগ ওভারের জন্য মুস্তাফিজকে রেখে দেন ঋষভ পান্ত। 18তম ওভারে বল হাতে নিয়েই উইকেট শিকারের সুযোগ সৃষ্টি করেছিলেন মুস্তাফিজ, কিন্তু 64 রানে অপরাজিত লোকেশ রাহুলের ক্যাচ তালুবন্দী করতে পারেননি ললিত যাদব। সহজ ক্যাচ ছেড়ে দেওয়ায় হতাশা দেখা দেয় পুরো দলের মধ্যে। সেই ওভারেও 8 রান খরচ করেন মুস্তাফিজ। ইনিংসের শেষ ওভারে আবারও বল হাতে তুলে নেন, একটা ছক্কায় ওই ওভারে 15 রান নেয় লখনউ। 4 ওভারে মুস্তাফিজ বিলি করেন মোট 37 রান। নির্ধারিত 20 ওভারে 3 উইকেট হারিয়ে লখনউর সংগ্রহ দাঁড়ায় 195 রান। লখনউর পক্ষে সর্বোচ্চ 77 রান করেন অধিনায়ক লোকেশ রাহুল। 51 বলের মোকাবেলায় তিনি হাকান 4টা 4 ও 5টা ছক্কা। এছাড়া দীপক হুদা 34 বলে 52 ও কুইন্টন ডিকক 13 বলে 23 রান করেন। দিল্লির পক্ষে 3টা উইকেট শিকার করেন শার্দুল ঠাকুর। জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই খেই হারায় দিল্লি। স্কোর বোর্ডে 13 রান জড়ো করতেই সাজঘরে ফেরেন দুই ওপেনার পৃথ্বী শ ও ডেভিড ওয়ার্নার। এরপর প্রতিরোধ গড়ে তোলেন অধিনায়ক ঋষভ পান্থ ও মিচেল মার্শ। তৃতীয় উইকেটে দুজনে গড়েন 60 রানের পার্টনারশিপ। মার্শ 20 বলে 37 ও পান্থ 30 বলে 44 রান করে বিদায় নিলে দায়িত্ব বর্তায় রবম্যান পাওয়েল ও অক্ষর প্যাটেলের উপর। ললিত যাদব 3 রান করে সাজঘরে ফিরলে পাওয়েল ও অক্ষর সাধ্যমতো লড়াই চালিয়ে যান। পাওয়েল 21 বলে 35 করে বিদায় নিলে খেই হারিয়ে ফেলেন মুস্তাফিজরা। অক্ষর 24 বলে 42 রান করে অপরাজিত থাকলেও দল থেকে যায় জয় থেকে 6 রান দূরে। লখনউর পক্ষে মহসিন খান 4টা উইকেট শিকার করেন। নির্ধারিত 20 ওভারে 7 উইকেট হারিয়ে দিল্লির সংগ্রহ দাঁড়ায় 189 রান। দর্শক, দিল্লির এবারে যে পারফরমেন্স তাতে কি মনে করছেন আপনারা? প্লে অফে যাওয়া কি তাদের পক্ষে সম্ভব? জানিয়ে দিন কমেন্ট করে। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বিডি ক্রিক টাইম বুলেটিন এবং ফেসবুক পেজে লাইক দিয়ে আমাদের সঙ্গে থাকুন।